আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, মালয়েশিয়া থেকে অবৈধ প্রবাসী ভাইরা দেশে যাওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে দৌড়ঝাঁপ দিচ্ছেন। এই ভাইটি কিন্তু সেম একই সিচুয়েশান, একজন রুগীকে একজন প্রবাসী ভাইকে দেশে পাঠাবে, উনি খুবই অসুস্থ, এই পাসপোর্ট ধারী, ওনার পরিচিত, উনি প্রবাসীর মাধ্যমে যোগাযোগ করে এসেছেন দেশে পাঠানোর জন্য। দুঃখের বিষয় হচ্ছে পুরো মালয়েশিয়াতে বর্তমান সময় যে দেশে পাঠানোর কার্যক্রম স্থগিত রেখেছে সাময়িক যদি ইমিগ্রেশন। আমরা যে প্রবাসী দেশে পাঠিয়েছি যে 24 ঘন্টা 3 দিন 1 সপ্তাহের মধ্যে, ওই প্রসেসটি কিন্তু বর্তমান সময় সাময়িক কিছুর মধ্যে রয়েছে, হতে পারে 1 সপ্তাহ পর চালু হতে পারে বা 2 সপ্তাহ, নিশ্চিত না, গ্যারান্টি এক্স্যাক্টলি কোনো ডেট দেওয়া যাচ্ছে না। তাই তো এই ভাইটিকে আমরা আবারও ওনার টাকা এবং কি পাসপোর্ট আমরা ব্যাক করতেছি। তো সেক্ষেত্রে নর্মালি কোনো এজেন্সির হাতে যদি আপনার পাসপোর্ট দিয়ে থাকেন বা টাকা পয়সা লেনদেন করে থাকেন, তাহলে কিন্তু আপনার পাঁচশো টাকা পয়সা ব্যাক করবে না, তাদের কাছ থেকে একটা আনসার পাবেন, সময় দিতে হবে, আমরা কাজ করে দেবো, ধৈর্য ধরুন, বন্ধ রয়েছে, ইমিগ্রেশন থেকে পাসপোর্ট দিচ্ছে না, কিন্তু আমরা তা না করে একেবারে পাসপোর্ট এবং কি টাকা পয়সা ব্যাক করতেছি। আপনি টাকা পেয়েছেন? জি। কোনো সমস্যা হয়েছে? না। এখন উনি অফিসে আসছে পাসপোর্ট নিয়ে যাওয়ার জন্য। এখন পাসপোর্টটি নিয়ে যাওয়ার আগে আমরা কয়েকটি অফার করতেছি, নতুন করে যে সিস্টেমটি চালু হয়েছে বর্তমান সময়, যে সমস্ত প্রবাসী ভাইদের হাতে পাসপোর্ট রয়েছে, বিশ্বে এক্সপায়ার হয়েছে, সদ্য 6 মাসের মধ্যে রয়েছে বা 6 মাস ওভার হয়নি এখনও, নতুন অবৈধ হয়েছেন, ওই সমস্ত প্রবাসী ভাইরা যে খুবই দ্রুত ধরনা 1 সপ্তাহ থেকে সর্বোচ্চ 2 সপ্তাহের মধ্যে দেশে যেতে পারেন, প্রক্রিয়া করে দেওয়া যাবে, নতুন করে চালু হয়েছে, আগামীকাল থেকে কার্যক্রম শুরু হবে। এবার আসুন, যারা কিনা 6 মাসের উপর অবৈধ হয়েছেন বা ডকুমেন্ট নেই, অবৈধ পথে এসেছেন, ওই সমস্ত প্রবাসী ভাইরা কীভাবে দেশে যাবেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে সময় দিতে হবে যে আমরা ইমিগ্রেশন পাঠিয়ে দিব, ইমিগ্রেশনের ফিঙ্গারপ্রিন্ট দিবেন, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরবর্তীতে ওই ডেট থেকে 1 মাস সময় দিতে হবে আমাদেরকে বর্তমান প্রসেসটি আর কি, তাহলে আমরা ইনশাল্লাহ দেশে পাঠানোর প্রক্রিয়া করতে পারবো। আর যদি অপেক্ষা করতে পারেন আগের সিস্টেমে, যে 3 দিন 5 দিনের মধ্যে দেশে পাঠিয়েছে যে সিস্টেমে, ওই সিস্টেমে চালু হলে ইনশাল্লাহ আমরা যোগাযোগ করবো। ওইটিও কিন্তু সম্পূর্ণ লিগেলি, আমরা যে সমস্ত কাজগুলো করতেছি, ইমিগ্রেশন থেকে আমরা ডেট কনফার্ম করবো, ইমিগ্রেশন জরিমানা পেমেন্ট করবো, এবং কি ইমিগ্রেশন রুলস অনুযায়ী কিন্তু আমরা দেশে পাঠানোর প্রক্রিয়া করবো। কোনো প্রকার বডি কন্ট্যাক্ট, এয়ারপোর্ট কন্ট্যাক্ট, বিমান কন্ট্যাক্ট বা চোরাই পথে ওই সমস্ত মাধ্যমে আমরা যাবো না, লিগেল প্রসেস দেশে পাঠাবো। তো যে সমস্ত প্রবাসীরা যেই 6 মাসের মধ্যে অবৈধ হয়েছেন মাত্র, ওই সমস্ত প্রবাসীদের কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট লাগবে না এবং কি ব্ল্যাকলিস্ট হবে না, আপনারা আবার যে কোনো মুহূর্তে আমাদের সাথে আসতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। এখন আমরা কথা বলবো ভাইয়ের সাথে। জি ভাইয়া, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ গোলাম মুস্তফা। গোলাম মুস্তফা ভাই, আপনাকে অনেক প্রবাসী ভাই, অনেক দর্শক দেখতেছে, তো সেক্ষেত্রে আপনার যে দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন, যে আপনি প্রবাসটির কাছে আপনার পাসপোর্ট দিয়েছেন। জি, প্রবাসটির কাছে পাঠিয়েছিলাম, ইউটিউব ফেসবুকে পরিচিত নাম্বার দিয়ে পাঠিয়েছেন, ওখান থেকে যোগাযোগ করে। হ্যাঁ, পাসপোর্টটা কিভাবে পাঠিয়েছেন? অফিসে কুরিয়ার সার্ভিস, কুরিয়ার সার্ভিস পাসপোর্ট পাঠিয়েছেন টাইপিং থেকে। জি, টাইপিং থেকে পাঠিয়েছেন। আর টাকা পয়সা কিভাবে লেনদেন করছেন? টাকা পয়সা ব্যাংক অ্যাকাউন্ট, মে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠিয়েছেন। এখন টাকা ব্যাক পাইছেন? জি। পাসপোর্টটা আপনি নিয়ে যাবেন? জি। সমস্যা হচ্ছে কোথাও? কোনো সমস্যা হয়নি, কোনো সমস্যা হয়নি। তো সেক্ষেত্রে প্রবাসী ভাইরা আসুন, আমরা যেই যেখানে পাসপোর্ট নিয়ে টাকা পয়সা লেনদেন করবো আগে থেকে কথাবার্তা বলে রাখবো, ঠিক আছে? আর বর্তমান সময় যেহেতু সহজ যে মাধ্যমটি বন্ধ রয়েছে, আমরা কোথাও পাসপোর্ট জমা দেবো না, টাকা পয়সা জমা দেবো না। আর যারা কিনা সময় দিতে পারবেন, যোগাযোগ করতে পারেন, 1 মাস সময় লাগবে, আমরা নর্মাল প্রসেস দেশে পাঠাবো। আর 6 মাসের মধ্যে অবৈধ হয়ে থাকলে আমরা 1 থেকে 2 সপ্তাহ সময় ইনশাল্লাহ প্রসেসিং করে দেশে পাঠাতে পারবো। আর ইনকেস যদি আমাদের যে সময়টা ইমিগ্রেশন থেকে মিসিং করে ফেলে, সম্ভব না, আমরা ইনশাল্লাহ টাকা পয়সা পাসপোর্ট ব্যাগ দিতে বাধ্য রয়েছে, যেহেতু প্রবাসটি কোথাও কারোর সাথে কোথাও প্রতারণা বা ঝামেলা জড়াতে পছন্দ করতেছে না। সম্বন্ধে ভিউয়ার্স, আপনি কিছু বলবেন প্রবাসী সম্পর্কে বা দর্শকদের উদ্দেশ্যে? প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি কোনো সমস্যায় পড়েন দেশে যাওয়া নিয়ে, তারপরে পারমিট টাকানো নিয়ে, রুবেল ভাইয়ের সাথে নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন। আপনারা এনাদের কথার সাথে কমিটমেন্টের শতভাগ মিল আছে, এনার যে কমিটমেন্ট দিবে কমিটমেন্ট অনুযায়ী আপনাকে ডাকবে, আপনার সাথে কথাবার্তা বলবে। আসসালামু আলাইকুম। আপনাকেও জোর করছি আমি এগুলো বলার জন্য, জোর করছি না? জোর করবেন কেন, টাকা পয়সা দিচ্ছি কেন? যেটা সত্য ওটা তো বলতেই হবে, আন্তরিকতা, ভালোবাসা। আমরা শুধুমাত্র দেশে পাঠানো, এছাড়া অনেকগুলো কার্যক্রমের সাথে জড়িত আছে প্রবাসীদের সাথে বা সহজ করতেছে প্রবাসীদের জীবনযাত্রাটা, তাই তো অবশ্যই প্রবাসটির সাথে যুক্ত থাকুন, প্রবাসটি ইউটিউব এবং কি ফেসবুকটি লাইক ও ফলো করে রাখুন। ইনশাল্লাহ দেখা হবে ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।